বন্ধুরা, প্রতিদিন শুধু এক কাপ এই পানীয়টি বানিয়ে খেয়ে নাও, তোমরা দেখবে ভেতর থেকে তোমাদের ত্বক সুন্দর হবে, ফর্সা উজ্জ্বল হবে, দাগ ছোপ দূর করে দেবে, অ্যাকনে, পিম্পলস, ব্রণর সমস্যা পুরোপুরি দূর হয়ে গিয়ে ভেতর থেকে ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে হেল্প করবে। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ রিয়েল ব্লগসে। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আমরা মুখে ওপর থেকে অনেক কিছুই লাগাচ্ছি কিন্তু তাও স্কিনটা ভালো হচ্ছে না, তাও মুখে দাগ ছোপ হয়ে যাচ্ছে, বারে বারে ব্রণ বেরোচ্ছে, বারে বারে অ্যাকনে বেরোচ্ছে, মুখে বারে বারে দানা দানা গুঁড়ি গুঁড়ি বেরোচ্ছে। এটা কি হচ্ছে? শরীরের ভেতর থেকে, মানে আমাদের শরীরের ভেতরে কোনো সমস্যা হচ্ছে যার জন্যে মুখে ওপর থেকে লাগিয়ে কিন্তু কিছুই হচ্ছে না। তো বন্ধুরা, শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখা, ভেতর থেকে ক্লিন করাও ভীষণ দরকার হচ্ছে। দেখো, যদি তোমাদের হরমোনস ইমব্যালেন্স থাকে, হরমোনস ঠিকঠাক কাজ করছে না, ঠিক করে হরমোন সিক্রেশন হচ্ছে না, কিংবা ধরো পেট পরিষ্কার হচ্ছে না, অথবা ধরো যেটা হচ্ছে লিভারে কোনো প্রবলেম আছে, কিডনি প্রবলেম আছে, সুগার প্রেশারের সমস্যা আছে, তাহলেও কিন্তু মুখে দাগ হওয়া, মেছেতার দাগ হওয়া, মুখে কালো ছোপ পড়ে যাওয়া, চোখের তলায় কালি পড়ে যাওয়া, এই সমস্যাগুলো হয়। যতই তোমরা ওপর থেকে কিছু লাগাও, কোনো দিন সেটি ঠিক হবে না ভেতর থেকে যদি শরীরকে ঠিক না রাখা হয়। ভেতর থেকে শরীর ঠিক রাখা ভীষণ দরকার হচ্ছে। আজ আমি তোমাদের খুব ভালো একটা পানীয় শেয়ার করছি, ঘরে থাকা জিনিস দিয়ে, খুবই সাধারণ, প্রত্যেক দিন তোমরা এই জলটা খেতে পারবে। ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তৈরি করো একটি জল, একটি চায়ের মতন। এটি প্রত্যেক দিন সকালে খালি পেটে, কোনো কিছু খাওয়ার আগে, সকালে চাটিও খাওয়ার আগে তোমরা যদি এটা খেতে পারো খালি পেটে এক কাপ, তোমরা দেখবে স্কিন এত পরিষ্কার হবে, একদম কাঁচের মতন ঝকঝকে চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক কিন্তু পাবে এটা খেলে। হ্যাঁ বন্ধুরা, শুধু কিন্তু ওপর থেকে মাখলেই কিছু হয় না, ভেতর থেকেও শরীরকে এমন কিছু জিনিস দিতে হয় যাতে আমাদের হরমোনসগুলো ব্যালেন্স থাকুক, আমাদের লিভার, আমাদের কিডনি এগুলো ঠিক থাকুক, আমাদের প্রেশার বলো, সুগার বলো, কিংবা কোলেস্ট্রল বলো, এগুলো কন্ট্রোলে থাকুক, তবেই কিন্তু স্কিন হেলদি হয়, স্কিন ভালো হয়। তাহলে চলো আজকে আমরা দেখি কি খেলে, কোন জলটি খেলে আমরা আমাদের শরীরকে ভেতর থেকে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে পারবো। আমাদের আজকে যেটা আমি তোমাদের শেয়ার করছি যে জলটা, এটা তোমাদের ত্বককেই শুধু ভালো রাখবে না, তোমাদের ইন্টারনালি শরীর ভালো রাখবে। যেমন ধরো, তোমাদের যদি হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, কোনো হরমোন, যেমন থাইরয়েড আছে, পিসিওডি পিসিওএস আছে, এই সমস্যাও যাদের থাকে তাদের স্কিনেও কিন্তু অনেক প্রবলেমস আছে, তো এটাও ঠিক থাকবে। অনেক সময় পিরিয়ডস যদি ক্লিয়ার না হয়, পিরিয়ডস যদি ঠিকঠাক না হয়, মুখে অ্যাকনি, পিম্পলস, ব্রণও বেরোনো, মুখে দানা দানা বেড়ে যাওয়া, অথবা চোখের তলায় কালি পড়ে যাওয়া, মুখটা নিস্তেজ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো হয়। তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলোকে একদম ক্লিন করে দেবে, একদম ক্লিয়ার করে দেবে, তোমাদের হরমোনসগুলোকে ব্যালেন্স করবে। লিভারের সমস্যা আছে, লিভার ভালো রাখবে, কিডনি ভালো রাখবে, তার সাথে সাথে ভেতর থেকে টক্সিন্সগুলোকে রিমুভ করে দিয়ে তোমাদের স্কিনকে হেলদি অ্যান্ড গ্লোয়িং করতে হেল্প করবে। বন্ধুরা, আজকের এই জলটি সবাই খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো তোমরা, বড়রা খেতে পারো, ছেলেরা মেয়েরা প্রত্যেকে কিন্তু এই চায়ের মতন আজকে যেটা আমি শেয়ার করছি সেটা খেতে পারো। যাদের মুখে প্রচণ্ড ব্রণ বেরোয়, কোনো কিছু করে ব্রণ থামছে না, আজকের আমি যে জলটা শেয়ার করছি এটা তৈরি করে সকালবেলা খালি পেটে খাও, 10 দিন টানা খেয়ে দেখো, তোমাদের ব্রণ, অ্যাকনে, পিম্পলসের সমস্যা দূর হয়ে যাবে। প্রতিদিন সকালে নিজের চা খাওয়ার আগে এটা খাও, টানা 10 দিন আগে রোজ খাও, টানা 10 দিন রোজ খাওয়ার পরে আবার মাঝে বন্ধ করে দাও, মাঝে তোমরা 5-7 দিন বন্ধ রাখতে পারো, দেখো তোমাদের স্কিনে কী আসছে, স্কিনটা হেলদি হলো কি না, স্কিনটা গ্লো হলো কি না, স্কিনের যেটা হচ্ছে অ্যাকনে পিম্পলস বেরোনো বন্ধ হলো কি না সেটা দেখবে 10 দিন টানা খেয়ে। তোমাদের দেখো, মানুষ পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে কারোর শরীরে কেমন এফেক্ট করতে পারে, আবার কারোর শরীরে কেমন, কারোর শরীরে খুব ঝট করে এফেক্ট করতে পারে, কারোর শরীরে একটু দেরিও হতে পারে, আবার কারোর শরীরে হয়তো এটা সহ্যই হলো না। তো প্রথমে 2-3 দিন টানা রোজ খেয়ে দেখো, তবে কিছুই না, ঘরে থাকা জিনিসগুলো দিয়ে, কোনো কেমিক্যাল নেই, কোনো কিছু নেই, একদম ঘরের থাকা জিনিসগুলো দিয়েই আজকের এই পানীয়টা আমি শেয়ার করছি, তোমরা এটা খেয়ে দেখো কয়েকদিন, এতে ভেতর থেকে শরীর ভালো হবে। আর যেমন কি টানা 7 দিন কিংবা 10 দিন খেলে মাঝে গ্যাপ রাখবে, আবার 7-10 দিন আবার খাবে, এইরকমভাবে গ্যাপ দিয়ে দিয়ে তোমরা খাও, এটা
বেশ কয়েকদিন অন্তত 6 মাস খেয়ে দেখো, তোমাদের শরীর থেকে মেদ ঝরিয়ে দেবে। তোমাদের শরীরে অতিরিক্ত মেদ হয়ে গেছে ধরো, সেই মেদ ঝরে যাবে শরীরে, ভুঁড়ি কমে যাবে, তার সাথে সাথে স্কিন গ্লো করবে, স্কিনকে হেলদি রাখতে সাহায্য করবে। আর আমাদের এই যে কোলাজেন, যাদের ধরো বয়স হয়নি অথচ বয়সের ছাপ মুখে পড়ে গেছে, মুখটা কুচকে গেছে, স্কিন রিঙ্কলস এসে গেছে, মুখে একটা কালচে ছোপ পড়ে গেছে, একটা বয়সের ছাপ পড়ে গেছে, সেই জিনিসটাকেও কিন্তু দূর করবে। অ্যান্টি এজিং, এটা আজকের যে আমি পানীয়টা শেয়ার করছি, এটা কিন্তু অ্যান্টি এজিং এর কাজও করবে। তাহলে চলো ঝটপট দেখে নিই আগে কিভাবে তৈরি করব। বন্ধুরা, এই পানীয়টি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে 2টি তেজপাতা। তেজপাতা অতি সহজেই, খুবই সস্তায় যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। তেজপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। তেজপাতা গুড সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন B6 অ্যান্ড ভিটামিন সি। এই 3টে ভিটামিনই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আর এই 3টে ভিটামিনই আমরা পাচ্ছি তেজপাতার মধ্যে। এছাড়া তেজপাতা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখে। এছাড়াও তেজপাতা ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে। আর যদি হজম হয় না, তোমাদের গ্যাস অম্বল হয়, কিংবা পেট সবসময় পেট ফাঁপা থাকে, পেট পরিষ্কার হয় না, এই সমস্ত সমস্যা দূর করতে পারে তেজপাতা। 2টি তেজপাতা ছোটো ছোটো টুকরো করে নেবে। এবার নেবে এখানে 1 কাপ জল। 1 কাপ জল গরম করে বসাবে, গরম হতে বসাবে। আর নেবে আরও একটুখানি জল, মানে হাফ কাপের চেয়েও আর একটু কম। তো এখানে আমি 1 কাপ জল দিলাম, আর হাফ কাপের চেয়ে আর একটু কম জল দিলাম। দিয়ে এবার এই জলটা বসাবে, আর আঁচটা একদম কমিয়ে দেবে। এবার এই জলটা যখন ফুটতে শুরু করবে, সেই সময় এই টুকরো করা তেজপাতাগুলো জলে দিয়ে দেবে। বন্ধুরা, এই যে মুখে আমাদের নানান রকমের যে দাগ ছোপ সমস্যা থাকে, মুখে উজ্জ্বলতা থাকে না, বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে যায়, এই সমস্ত সমস্যা দূর করার জন্য তেজপাতার কিন্তু জুড়ি মেরা ভার। তেজপাতা যা এত সুন্দরভাবে বডি থেকে টক্সিন্স বার করতে সাহায্য করে, এই যে দামি দামি গ্রিন টি বাজারে পাওয়া যায়, কোনো প্রয়োজন নেই সেগুলো খাবার, যদি 2টি তেজপাতা ফুটিয়ে তোমরা প্রত্যেক দিন সকালে খালি পেটে আগে যদি খেতে পারো। এইবার আমাদের লাগছে দেখো এখানে, সেটি হচ্ছে মৌরি। বন্ধুরা, এই মৌরির মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং আয়রন, এছাড়াও ফাইবার, এতগুলো জিনিস আমরা এই মৌরির মধ্যেও পাচ্ছি। প্রতিটা ভিটামিনস, প্রতিটা মিনারেলস আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। শুধু ওপর থেকে লাগালেও না, শরীরের ভেতরেও তোমাদের দিতে হবে এই ভিটামিনসগুলো। তো প্রতিটা ভিটামিনস আমরা এই 2টো জিনিসেই কিন্তু অলমোস্ট পেয়ে যাচ্ছি। এবার এই মৌরি হাফ চামচ দিয়ে এবার এটাকে আস্তে আস্তে ফুটতে দেবে, আঁচটা কমিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে, যাতে সব ভিটামিনস মিনারেলস সমস্ত ভালো জিনিসগুলো নিউট্রিশনগুলো জলে এসে যাক। 1 মিনিট ফুটিয়ে এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবে, যতক্ষণ না উষ্ণ গরম এটা হচ্ছে ততক্ষণ। তারপরে এটা ভালো করে একটু নাড়িয়ে নেবে। নেড়ে চেড়ে নিয়ে এইবার একটি কাপের মধ্যে এই জলটা আমাদের ছেঁকে নিতে হবে। মৌরি আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, কিডনি ফাংশন ভালো করতে হেল্প করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, সুগার লেভেল কন্ট্রোল করে এবং ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে। আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে সেটা লাগবে হাফ চামচের চেয়েও কম, মাত্র এখানে 1 চামচ, 1টা চামচের 1/4 মধু দেবে এখানে, মাত্র এইটুকুই মধু এখানে দেবে। যারা ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে তারা মধুটা অ্যাভয়েড করো, মধুটা দেবে না। এইবার দেখো এখানে আমি 2টো স্লাইস লেবু নিয়েছি, পাতি লেবু, 2টো পাতলা পাতলা করে স্লাইস নেবে, নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে আর চামচ দিয়ে হালকাভাবে একটু প্রেশার দিয়ে দেবে, যাতে একটু রসটা যেন এই জলের সাথে মিশে যায়। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল করার, ভেতর থেকে ত্বককে ফর্সা গ্লোয়িং করার পানীয়। ব্যাস এটা খেয়ে দেখো, রেডি হয়ে গেছে আমার স্কিন গ্লোয়িং করার চা। সবার প্রথমে সকালে উঠে এইটা খাবে, তারপরে তোমাদের চা, জলখাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যাই করো, সকালে উঠেই আগে 1 কাপ খালি পেটে যদি এটা খেতে পারো, তোমাদের বডি থেকে যত টক্সিন্স আছে সেগুলো বার করে দেবে। এই টক্সিন্সই কিন্তু মেইন কারণ হচ্ছে আমাদের মুখে এই নানান ধরনের দাগ ছোপ,
ব্রণ, ফুসকুড়ি, পিম্পলস, অ্যাকনে এগুলো বের হওয়ার, তার সাথে সাথে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস, এই যে পোরগুলো, আমাদের পোরসগুলো ওপেন পোরসের সমস্যা, তার মধ্যে নোংরা ঢুকে স্কিনে এই ধরনের সমস্যা, ওপেন পোরসের সমস্যাও কিন্তু দূর করবে, আমাদের বডি থেকে টোটালি টক্সিন্স দূর করবে, হরমোনসকে ব্যালেন্স করবে, কিডনি লিভার পরিষ্কার রাখবে। এটা এত ভালো জিনিস হচ্ছে, দেখো ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমি তোমাদের শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, যাদের সুগার আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের সুগার আছে, তারা মধুটা ইউজ করবে না, বাকি সব জিনিস দেবে, বাকি সবগুলো জিনিস দিয়ে তারাও যদি খায় সকালবেলা, যাদের সুগার আছে তাদের সুগার কন্ট্রোল হবে, ডায়াবেটিস কন্ট্রোল হবে, শুধু মধুটা বাদে সব কিছু দিয়ে যদি সকালবেলা এক কাপ করে খেতে পারে, এটা সুগার কন্ট্রোল করতে হেল্প করবে। কিন্তু যাদের সুগার নেই, যারা ডায়াবেটিক না, তারা হাফ চামচ মধু দেবে, মধুর মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে, মধু ভেতর থেকে শরীরকে হিল করতে হেল্প করবে এবং মধু স্কিন গ্লোয়িং করতে সাহায্য করবে, কারণ মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিও আছে। তো ব্যাস এক কাপ সকালে এইভাবে এটা চুমুক দেবে, খুব গরম খাবে না, হালকা উষ্ণ গরম যখন থাকবে, বেশ হালকা সুদিং, খুব একটা গরম থাকবে, হালকা উষ্ণ মতন, সেই রকম অবস্থায় এটাকে ছেঁকে নেবে, নিয়ে এক কাপ করে রোজ টানা 10 দিন খাও, মাঝে দুদিন গ্যাপ দাও, 2-3 দিন গ্যাপ দাও, দিয়ে আবার টানা 10 দিন কিংবা 7 দিন খাও। তো এইভাবে তোমরা করে দেখো, ট্রিমেন্ডাস চেঞ্জ আসবে, তোমাদের স্কিন টোটালি চেঞ্জ হয়ে যাবে, শুধু স্কিন না, বডি ফ্যাটও দূর করে দেবে এবং প্রচুর এনার্জি ফিল করবে তোমরা, খুব মানে তোমাদের এনার্জি লেভেলটাকেও ভালো রাখবে। এই যে আমরা ঝিমিয়ে থাকি কিংবা খুব অলসতা এসে যায়, সেই জিনিসটাকেও কিন্তু হেল্প করবে দূর করতে। তাহলে বন্ধুরা অবশ্যই ট্রাই করো, আর তোমরা কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।